এই বন্ধুরা, আমি আজকে শুরু করতে চলেছি আমার নতুন ব্লগ। তোমরা তো থাম্বনেল দেখে বুঝে গেছো আমরা আজকে কোথায় যাচ্ছি। তো আমরা আজকে যাচ্ছি পুরী থেকে তিরুপতি। আমরা টোটো নিয়ে বাড়ি থেকে স্টেশন চলে এসেছি, পুরীতে পৌঁছে গেছি। তোমরা তো দেখতে পাচ্ছ, এটা হলো পুরী স্টেশন। আমাদের ট্রেনের সময় হলো 6:30, আর 6:30 হয়ে গেছে, ট্রেনও ছেড়ে দিয়েছি। সন্ধ্যে সময়ের দৃশ্য দেখতে দেখতে পুরী স্টেশনটা আমরা ক্রস করে নিয়েছি। আর রাত্রি সময় একটু খেয়ে নিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। আর সকাল সকাল উঠে দেখছি তো আমরা ওড়িশা ক্রস করে অন্ধ্রপ্রদেশে ঢুকে গেছি। আর দারুণ দারুণ ভিউ দেখতে দেখতে অল্প কিছু ব্রেকফাস্ট করে সবার সঙ্গে গল্প করতে করতে দেখলাম লঞ্চ টাইম হয়ে গেছি। লঞ্চ অর্ডার করে খেয়ে দেখলাম কত মাছের পুকুর, আর মাছের পুকুরের পরে দেখলাম কত কলা গাছগুলো চাষ হয়েছে। আর কিছু সময় পরে দেখলাম গোদাবরী নদীর উপরে ব্রিজটা কি সুন্দর হয়েছে। আর সন্ধ্যে সময়ে ট্রেনে বসে বসে সানসেটটা এনজয় করতে করতে রাত্রি 11টার সময় আমরা পৌঁছে গেলাম তিরুপতি স্টেশনতে। তো এটা ছিল আমার ভিডিওর ফার্স্ট পার্ট। আর ভিডিও দেখার জন্য ভিডিওটা লাইক করে দাও প্লিজ আজকের জন্যে। টাটা।